আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সার্ভিস দেয়া যায়, ঈদের যাত্রীদের সুবিধা দেওয়া যায় আমরা চেষ্টা করছি। এর মধ্যে আপনার ইতিমধ্যে শুনছেন যে টিকিট কালোবাজারির বিষয়টা, এখানে এক সাংবাদিক ভাই বললেন যে সহজ.কমের লোক জড়িত, বিষয়গুলো আমাদেরও আমাদের নলেজে আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের, আমি আগেই বলছি যে আমাদের বিভিন্ন এজেন্সির কর্মকর্তাদের সাথে কথা বলছি এবং সহজ.কমকেও আমরা তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে ওয়ার্নিং দিয়েছি। আমরা যাত্রীদের অসুবিধা করে, রেলের সুনাম ক্ষুণ্ণ করে আমরা কাউকে কোনো সুযোগ সুবিধা দিতে রাজি না, সে যেই হোক না কেন। সহজ.কমের ব্যাপারেও আমাদের একই বক্তব্য। আর কিছু ব্যবস্থা আমরা নিচ্ছি যেগুলো একটু সিক্রেট, যাতে কালোবাজারি না হয়। আমরা শুধু ওইটুকুই বললাম যে আমরা সমস্ত এজেন্সিগুলোকে আমরা সম্পৃক্ত করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ যে কোনো রকম যাত্রীদের সর্বোত্তম সুযোগ সুবিধা দিতে হবে এবং যত সহজ করা যায় তত সহজে তাদের বাড়িতে পৌঁছানো এবং বাড়ি থেকে ফেরত আনার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে আমরা আরও কিছু ব্যবস্থা নিয়েছি যাতে নিরাপদে যাত্রীরা যাতায়াত করতে পারে। আমরা কিন্তু একেবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পর্যন্ত সম্পৃক্ত করছি আমরা এই ট্রেনের নিরাপত্তার জন্য। যে সমস্ত ইউনিয়নের মধ্যে দিয়ে ট্রেনের লাইন গেছে সেই সমস্ত অঞ্চলের চেয়ারম্যানরা দায়িত্ব দেওয়া হয়েছে ট্রেন লাইনের রক্ষণ, মানে তদারকি করার জন্য। আমাদের সমস্ত সরকারি এজেন্সিগুলো তারাও তদারকি করবে, নাশকতা যাতে না চালাইতে পারে এই ব্যাপারেও জনগণকে সচেতন করার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। মানুষ যদি প্রতিরোধ করে তাহলে পরে আর সন্ত্রাসীরা কিছু করতে পারে না। এটা আমাদের দেশে বিভিন্ন সময়ে এটা প্রতিষ্ঠিত সত্য একটা। তো আমরা এই চেষ্টাগুলো করছি। আপনারা জানেন যে আমরা রেলের যে, আপনাদের একটা প্রশ্ন সবসময় আপনারা করেন যে রেলের জায়গার ব্যাপারে, রেলের জায়গার ব্যাপারে আমরা এগুলো উদ্ধার করার জন্য ব্যবস্থা নিচ্ছি। আমি প্রথম শুরু করছি আমার এলাকা থেকে আমি প্রথম শুরু করছি যাতে ভবিষ্যতে আমরা বলতে পারি যে আমরা আমাদের এলাকা থেকে শুরু করছি, যাতে আর কারোর কোনো কথা না থাকে। ইতিমধ্যেই আমার এলাকার বেশ কিছু অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করা হয়েছে এবং এটা প্রক্রিয়াধীন। এইভাবে আস্তে আস্তে আমরা সব জায়গায় যাব। আমাদের অনেক জায়গায় অনেক প্রভাবশালী লোক দখল করে আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করছি এবং এমনকি অনেক অনেক আধা সরকারি সংস্থাও আমাদের জায়গা দখল করে মার্কেট করার চেষ্টা করতেছে। এগুলোর ব্যাপারেও আমরা যোগাযোগ করে আমাদের পরিষ্কার কথা যে বৈধভাবে সবার থাকতে হবে, সে যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন, যেই হোক না কেন। ওই এর আগে আমি যখন নর্থ বেঙ্গলে গেছিলাম তখন শুনলাম যে শান্তাহারিত ওখানকার একজন জনপ্রতিনিধি আমাদের জায়গা দখল করে মার্কেট করছে এবং উচ্ছেদ করতে গেলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের রেলের লোকজনের সাথে দুর্ব্যবহার করছে। আমরা তাদের সাথে যোগাযোগ করছি। আমাদের কথা পরিষ্কার কথা, যারা আমাদের জায়গায় থাকবে বৈধভাবে থাকতে হবে, না হলে পরে আমরা যেভাবে পারি, আমরা যে পন্থায় পারি আমরা ইনশাল্লাহ এই দখলদারিত্ব আমরা রাখব না। আর
আমাদের কথা হলো আমরা অল্প সময়ে আমরা চেষ্টা করছি আপনারা জানেন যে রেলকে একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছে নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সচেষ্ট আমরা গত পরশু আমরা রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি তো তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে যত বেশি লোককে রেলের সঙ্গে সম্পৃক্ত করা যায় সুবিধা দেওয়া যায় সেইভাবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও নিতে হবে যেমন আমাদের ঢাকা ভাঙা হয়ে বরিশাল হয়ে পায়রা পর্যন্ত আমাদের এই লাইনটা দ্রুত করার নির্দেশ দিয়েছেন এবং অন্যান্য যে কাজগুলো এখনও থেমে আছে সে কাজগুলো দ্রুত আমাদের শেষ করার কথা বলছেন তো আমরা চেষ্টা করছি আমাদের জনবল বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি কারণ আমি আপনাদের বলছি যে আমাদের তো গোল্ডেন হ্যান্ডশেকের নামে আমাদের দক্ষ জনশক্তি আসলে আমাদের চলে গেছে এখান থেকে বিএনপি এই কাজটা করছে খুব সাকসেসফুলি তাতে আমাদের রেলকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আমাদের যেমন সৈয়দপুর এত বড় একটা কারখানা সেই কারখানায় 2800 মানে কর্মচারীর জায়গায় আমাদের 850 মাত্র আছে তো 850 দিয়ে তো 2800 কাজ করা যায় না এই অসুবিধাগুলো আছে তার মধ্যেও আমরা চেষ্টা করছি আমরা শুধু আপনাদের সহযোগিতা চাই আপনারাও আমরা যেমন এই যে বুড়িমারি এক্সপ্রেস অনেক দিন মানে অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এটা চালু করা যায় নাই আমরা চালু করে দিছি এই রকম যেখানে যেখানে আমাদের সম্ভব সার্ভিস প্রোভাইড করা আমরা ইনশাআল্লাহ করব আমাদের সদিচ্ছা আছে সততা আছে আন্তরিকতা আছে আমরা শুধু এইটুকুই বলবো যে আমাদের যেমন আমরা এর মধ্যে রেলের ক্যাটারিং সার্ভিস ভালো করার জন্য তাদের সাথে মিটিং করছি এবং আশা করি আমি খোঁজখবর যতটুকু নিয়েছি ক্যাটারিং সার্ভিসের কিছুটা হলেও উন্নতি হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতাও মোটামুটি এখনও পুরোপুরি করা যায় নাই এগুলো আমরা চেষ্টা করছি তো এখন এই এই সব কিছুর ব্যাপারে জনগণেরও একটা দায়িত্ব আছে যারা যাত্রী তাদেরও কিন্তু দায়িত্ব আছে আমি যদি ওই কম্পার্টমেন্টের মধ্যে বাদাম খেয়ে বাদামের খোসা ফেলাই রাখি কতবার একজন পরিচ্ছন্নতা করি আমাদের তো সেই জনবলও নাই যে আমরা ঠিক মতো করবো তো সবারই দায়িত্ব আছে আমরা আশা করি দায়িত্ব সবাই যদি পালন করে আমরা রেলকে দ্রুত উন্নতির দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমি আমি আপনারা সবাই উপস্থিত আছেন আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি